গুড মর্নিং ফ্রেন্ডস, সবাইকে আরও একবার আমাদের এই আবলাতা ফার্মিংয়ে স্বাগতম জানাই। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার দ্বিতীয় প্যারেন্টস টক, যেটা আপনাদের সাথে আমি আগেও শেয়ার করেছিলাম। যখন আমি আপনাদের সাথে আগে শেয়ার করেছিলাম, তখন এখান থেকে মোটামুটি 8-10টার মতো ডিম আসতো, আর আজকের ডেটে এখান থেকে মোটামুটি 40-45টা ডিমের মতো। তো বন্ধুরা, আশা রাখা যাচ্ছে আগামী 10-15 দিনের মধ্যে মোটামুটি আমি 60-70টা অ্যাটলিস্ট ডিম আশা রাখছি এখান থেকে পেয়ে যাব। তো বাকিটা দেখা যাক। এই হচ্ছে আমার দ্বিতীয় প্যারেন্টস স্টক। তো এদেরও মোটামুটি এই ধরুন প্রায় 5 মাসের মতো বয়স চলছে। তো আপনাদের এই দ্বিতীয় প্যারেন্টস স্টক আমার কীরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর বন্ধুরা, আমি এদেরকে এখন লেয়ার ফিডটাই খাওয়াচ্ছি, লেয়ার ফেজ 1 ফিডটা আমি দিচ্ছি এদেরকে। কেননা ডিমের মুরগিদের যদি আমি লেয়ার ফিডটা না দিই, তাহলে কিন্তু ডিম প্রোডাকশনের প্রবলেম হয়ে যাবে। তো সেই কারণেই আমি এদেরকে লেয়ার ফিডটা দিচ্ছি। আর এদেরকে আমি আর কিছুদিনের মধ্যে আমি ওই পাশটায় আমি চেঞ্জ করে দেবো। ওই পাশটায় আমার আরেকটা প্যারেন্ট স্টক, মেন প্যারেন্ট স্টকটা রাখা আছে। তো আমার এই বেড়াগুলোকে চেঞ্জ করতে হবে, কেননা এই বৃষ্টিতে বেড়াগুলো সব নষ্ট হয়ে গিয়েছে, যেই কারণে এই যে এই পাশের বেড়াটা এবং এই পাশের বেড়াটা আমাকে চেঞ্জ করতে হবে। তো এইগুলো আর 2-4 দিনের মধ্যে কাজ শুরু হয়ে যাবে। তো এইগুলো চেঞ্জ হয়ে গেলে তখন আমি এই পাশের প্যারেন্ট স্টকটাকে আমি ওই পাশের যে প্যারেন্ট স্টকটা রয়েছে ওর সাথে আমি অ্যাড করে দেবো, এবং এইখানে আমার তখন কড়কনাথগুলো ঢুকে যাবে। আর চলুন দেখা যাক, এখনও খাঁচায় ডিম পেড়েছে কি না সেটা একবার দেখে নিই। এইটাতে নেই, এইটাতেও নেই, এইটাতে একজন বসে আছে, এইটাতেও একজন বসে আছে। তো যাই হোক, এদেরকে আর ডিস্টার্ব করে লাভ নেই। আর এই যে দেখুন, বাকি সব এই মাচার নিচে গিয়ে ঢুকে বসে আছে। যাই হোক, এদেরও জায়গাটা কম হয়ে যাচ্ছে। তো আমি এদেরকে এই 4-5 দিনের মধ্যে আমি এখান থেকে শিফট করে দেব। তো তারপর আর সমস্যা থাকবে বলে মনে হচ্ছে না। আজকে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে রাখবেন, যাতে করে আগামী দিন যখন আমি নতুন ভিডিও আপলোড করব, নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায়। তো আজকের মতো ভিডিও আমি এখানে সমাপ্তি করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।